বাংলা ফুটবলের এই মুহূর্তে বলা যেতে পারে সম্মান রক্ষার দায়িত্ব তাহলে মোহন বাগানের উপরেই রইল। দেখুন, আমি একটা কথা বলছি, বাংলার ফুটবলের পতাকা অনেকদিন ধরেই এই দুটি ক্লাব বহন করে আসছে। তো একটি ক্লাবের অবস্থা খুবই খারাপ, তো মোহনবাগান অনেক দিনই 1889 থেকে বহন করছে, 1911 থেকে বহন করছে। তবে এবারে আমাদের সন্তোষবীর এত খারাপ রেজাল্ট ছিল, সেইখান থেকে মোহনবাগান এই জায়গায় দাঁড়িয়ালো। মোহনবাগান, আমি আশা করি মোহনবাগান ফাইনাল খেলবে গোয়াতে এবং চ্যাম্পিয়ন হবে। যেখানে এই বছরটা না পাওয়ার বছর বাংলার জন্যে, সেখানে একমাত্র মোহনবাগান মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমি সব পক্ষকে অনুরোধ করব যে মোহনবাগানকে সাপোর্ট দিতে শাস্তির কথা কম চিন্তা করে একটু সাপোর্টে আসুক। আজকে মাঠে সঞ্জীব গোয়েঙ্কা ছিলেন, মোহনবাগান সমর্থকেরা এই আনন্দের মাঝেও তাদের বুকে একটা কাটা খচখচ করে রোদই বেজে। এখন আগে ফাইনালটা আমরা চিন্তা করছি, যেটা হওয়ার সেটা হবে, সময় মতো ঠিক হবে। ফাইনালটা আগে চিন্তা করছি, চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।